বন্ধুবাস আমরা এখন দাঁড়িয়ে আছি মেসেদাতে, আর এখান থেকে আর বগুড়া জলপাইয়ের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। আর তবে দারুণ হচ্ছে সারিলিং, আরে তাই হান্টারে সারিলিং করতে করতে যাচ্ছি ভাই সাহ। চ্যানেল কিছু দূর একটা ব্লগ নিয়ে আর অতটা দেওয়া ইন্ট্রো নেই ভাই। আজকে আমরা যাচ্ছি এখান দিয়ে কলকাতা টু বগুড়ান জলপাই। আমি আর একটা গ্রুপের সাথে যাচ্ছি, তো স্পেশালি কোথায় কী হচ্ছে না হচ্ছে আমরা কথা দিয়ে কী যাচ্ছি সব টোটালি আমরা ইয়ে মোটর ব্লগে সেরকম বলছি। হ্যাঁ, এতে এটুকুনি ইন্ট্রো থাক, আর টাইম নেই ভাই, চলো গাইস তোমার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। ছাড়া গাইজ, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং অফ অল অফ ইউ। অ্যান্ড এখন দেখো সবাই ঘুমিয়ে রয়েছে, কেউ জেগে নেই। এখন ঘড়িতে বাজে 4:27, আমি দেখলাম একটু আগে 4:10, জানি না কী আছে না আছে ভাই। বেরোই আগে, যাবো একজনকে আনতে, তারপরে আমরা এখান থেকে টান টান বেরিয়ে যাবো। সো লেটস, পুরো অন্ধকার পুরোটা, এখন দেখার কিছু নেই আর পুরোটাই বন্ধ করছি, পরে একটু পরে অন হচ্ছি। ঘড়িতে হচ্ছে 4:45, আমরা পৌঁছে গেছি হচ্ছে দক্ষিণেশ্বর বালির ব্রিজ। আর আজকে প্রায় ভোর ভোর, মানে জাস্ট কি মানে অন্ধকারটা জাস্ট কেটেছে, মানে জাস্ট একটু বেশি না, খুব একটা না। আর বাদিকে দেখতে পাচ্ছ তোমরা ব্রিজটা, আর বাদিকে হচ্ছে গঙ্গা। সো দারুণ লাগছে, অনেকদিন পর দক্ষিণেশ্বর রাইড করে আর কি। আমরা এটা রাইড করলেই বোঝা যায় যে আমরা কোথাও একটা রাইড করতে যাচ্ছি আর কি, মানে কোথাও একটা সাথে যাচ্ছি। তো আমাকে এখন ধুলাগড় টোল প্লাজা পৌঁছতে হবে 15 মিনিটসে, এখন মাঝে হচ্ছে 4:45। ঠিক আছে, আমরা ধুলাগড়ের আগেই কিন্তু ক্যামেরাটা মানে গোপ্রোটা অন করলাম, কারণ হচ্ছে এটা দেখানো খুব জরুরি ছিল যে এটা সিধা চলে যাচ্ছে, এটা দিল্লি এক্সপ্রেস ওয়ে। অ্যান্ড বাদি যেটা নিচ্ছি আমরা সেটা হচ্ছে খড়গপুরে যাচ্ছে, এটা হচ্ছে NH 6 বা 16 দুটো। আর আমাদের গ্রুপের সাথে মিট আপ হয়ে গেছে অলরেডি, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিছুটা। আর মস্ত ওয়েদার, একটা খুব সুন্দর একটা ওয়েদার, একদম সকালবেলা রাইড করে বেশ দারুণই ভালোই লাগছে, খুব খারাপ কিছু লাগছে না। আই তো চলে এসেছি এখন, বাইক করতে পারছি যে 5:13, আর আমি চলে যাচ্ছি ধুলাগড় টোল প্লাজা। আমাদের এখানকার আজকে মিট আপ ছিল, এখানে আমরা মিট আপ করে একসাথে সবাই রাইড করবো, সব এখান দিয়ে বেরোবো। আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, এখন কটা বাজে একটু দেখে বলছি। আর এখন ঘড়িতে বাজে যে 5:10, আর আমি বাড়িতে বেরিয়েছিলাম এরকম 5:20-30 নাগাদ বেরিয়েছিলাম, এখন আমরা পৌঁছলাম পুরো 5:10 বাজে এখন। আর এর থেকে এখান থেকে আমাদের বাকি সব মিট আপ হয়ে এবং দেন তারপরে আমরা কিন্তু ওইদিকে যাব, মানে ওইদিকে আমরা আস্তে আস্তে করে রাইড করতে করতে যাব। এবং আমাদের এই কটা গ্রুপ এসছে, মানে এই কটা লাইন হয় 1, 2, 3, 4, 5, আর ওইদিকে দুটো, মানে 7টা মতন বাইক এসছে মিনিমাম, আরও মোটামুটি 13টা মতন বাইক আসবে বা 10টা মতন বাইক আসবে। সে সবাই মিলে একসাথে এখান থেকে রাইড করতে করতে যাবো। আজকের রাইডটা কিন্তু ধামাকা হতে পারে, হতে চলেছে। এতক্ষণ আলো ছিল না বলে গোপ্রোটা অতটা অন করতে পারিনি, বাট এখন থেকে কিন্তু ফুল গোপ্রো অন থাকবে। আর তো চলো কিছু খেয়ে নিয়ে খিদে পেয়েছে, চা টা খাবো ভাবছি, কারণ চা টা খেয়ে তারপরে বেরোবো, কারণ চা না খেলে আমার ভালো লাগে না স্পেশালি। বেরোনোর সময় তোমাদের সাথে কিছু সেভাবে কিছু বলা হয়নি ট্রিপের সম্পর্কে, তো ভাবছি এখনই বলে দিই। আর আমাদের ট্রিপ কিন্তু এখান থেকে কলকাতা টু বগুড়ান জলপাই, আমাদের ফার্স্ট হল ছিল কিন্তু ধুলাগড় টোল প্লাজা, এবং তারপরে আমরা এখান থেকে যাবো হচ্ছে ধুলাগড় ব্রিজ হয়ে, এবং তোমাদের যে দীঘার রুটটা যেটা নিচ্ছে সেটা একদম সেখান থেকে হয়ে আমরা চলে যাবো হচ্ছে নন্দকুমার। ওখান দিয়ে গিয়ে আমরা ডান দিক দিয়ে গিয়ে সিধা গিয়ে হচ্ছে কনটাই। এই হচ্ছে আমাদের আজকে রুট প্ল্যানিং, রুটের প্ল্যানিং। এবং সেকেন্ড হল্ট আমরা কোথাও নিয়ে চা খেতে, চা চিপ রেখে দাঁড়াতে হবে, কারণ সকালবেলা চা না খেলে আমার চয় না, সকালবেলা উঠে আমার চা খেতে ইচ্ছা করে। তো গ্রুপ অলমোস্ট কমপ্লিট, আরও কিছুজন বাকি আছে, এবং 5:30 সময় আমাদের এখানে বেরোনোর কথা আছে। এখন বলতে বাজে 27, তো 3 মিনিটে যাই না কজনকে আসবে, তো আই থিঙ্ক আমার মনে হয় যে 3 মিনিটের মধ্যে আমাদের মানে ট্রিপ শুরু হতে চলেছে আর কি। আর এখানে আমাদের খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে এখান থেকে, আর হচ্ছে পুরো বাইক এখান থেকে পুরো অতটা লাইলাম করে বাইকে। তো ঠিক আছে, তো চলো তোমরা ব্লগে থাকো, আরও অনেক কিছু দেখতে হলে আর কি। আজকে আর এই ফ্রেমের মধ্যে, এই পার্টের মধ্যে তোমরা দেখতে পারবে হচ্ছে সমুদ্র। ঠিক আছে, চলো তোমাদের দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, টাটা।
সো গাইস, এখান থেকে পুরো গ্রুপ কমপ্লিট করে আমরা কিন্তু বেরোলাম বগুড়ানের দিকে। আর আমাদের আজকে প্রায় 10-15টা তো বাইক যাচ্ছে এখান থেকে। আর আমাদের আজকের জার্নির প্রায় আমরা 20-30 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি 150 কিলোমিটারের মধ্যে। আর হার্ডলি কত কিলোমিটার বাকি আছে সেটা ওই 120 এরকম বাকি আছে আর কি। সো আজকের রাইডটা এসে বেশ ভালো লাগছে, নতুন গ্রুপের সাথে এসে আনন্দই লাগছে, আনন্দ ছাড়া কিছু লাগছে না। আর এরকম নতুন নতুন গ্রুপ, নতুন নতুন লোকের সাথে রাইড করতে বেশ আমার মজা লাগে, ভালো লাগে আর কি, আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ব্লগটা, তাহলে অবশ্যই লাভে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, বেল আইকনটা টিপে। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে ভাই, আর এরকম অনেক ভিডিও আসতে চলেছে আমার। এই 6:00 আমরা এরকম একটা ব্রিজে চলে এসেছি। আর আমাদের এখন হান্টার চলেছে হচ্ছে 5176 কিলোমিটার চলেছে। আর আমার হান্টার কিন্তু পিলিয়ারনি কিন্তু দারুণ চলছে ভাই, কোনো পাওয়ার ল্যাগিং হচ্ছে না। আর হ্যাঁ, আমার ব্লগে এই চ্যানেলে খুব শিগগিরই কিন্তু আমাদের হান্টারের উপর একটা রিভিউ কিন্তু খুব আসতে চলেছে, এই রাইডগুলো কমপ্লিট হওয়ার পর, মানে এই রাইডটা কমপ্লিট হওয়ার পর দেখি কোথায় কোথায় কী রাইডে যাওয়া যায়। সব রাইড কমপ্লিট করার পর কিন্তু আমি একটা ছোটো করে রিভিউ দেবো এই হান্টারের উপরে, সেরকম পারফর্ম, ব্রেকিং অ্যান্ড সব কিছু নিয়ে, মাইলেজ সব কিছু নিয়ে একটা 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 অ্যাভারেজ টাইপের একটা ইয়ে দেবো আর কি, মানে একটা কী বলে একটা রিভিউ দেবো যেটা আমার মনে হয়। কিন্তু রয়েছে সমুদ্রেতে গিয়ে ভাই মাস্ট, যদি সম্ভব হয় তাহলে স্নান করবো, আর না হলে সমুদ্রের ভাই প্রকৃতি সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরবো। আর এখন চা ব্রেকে একটা খুব এ লাগছে, মানে যে ঘড়িতে হচ্ছে 6:37 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর সামনে দেখতে পাচ্ছি কোলাঘাট ব্রিজ। আর এখানে এসে কিন্তু আমরা প্রত্যেকবার কিন্তু ব্রেকফাস্ট করি কোনো রাইডের। আর এখান দিয়ে একটা রেল লাইন, আর এই নদী মনে হচ্ছে যে কে ও সামনে যে বসে আছে, যে লিড করছে। হ্যাঁ 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 ও না, তো এত আস্তে কে চালায়? আরে এক্সপ্রেস ওয়েতে এত আস্তে কে চালায়? হাইওয়েতে রোডটা দেখো কত সুন্দর লাগছে আজকে, এই রোডটা কিন্তু দারুণ লাগছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার ক্রুজিং স্পিড, এটা হচ্ছে আমার ক্রুজিং স্পিড 80-90 হচ্ছে আমার ক্রুজিং স্পিড। আমি কিন্তু কোথাও গেলে কিন্তু এই স্পিডটা কিন্তু মেনটেন করি, আমার এই স্পিডটা সত্যি খুব দারুণ লাগে স্পিড কোথাও যেতে। যখন উড়িষ্যা যখন গেছিলাম আমরা কিন্তু খুব সুন্দর একটা রাইড করেছিলাম, উড়িষ্যার কথা আমার এখনও মনে পড়ছে। আমার মনে হচ্ছে যে আরেকবার গিয়ে উড়িষ্যা রাইড করেছি, কিন্তু না, ওটা কিন্তু আমাদের শীতে কিন্তু অবশ্যই আমি ভাবছি যে আমার ঝুলিতে একটা শিমলি পালটা রাখবো ভাবছি, শিমলি পালটা আমাদের কমপ্লিট করা হয়নি ওর জন্য। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেসে দাঁতে, এখান থেকে আর বগুড়া জলপাইয়ের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। আর এখানে আমরা চা ব্রেক মানে টি ব্রেক জন্য দাঁড়িয়েছি আর কি। আর আমরা এখন কিন্তু আছি মেসেদা, আমরা বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি, আর মধ্যে আমার 90 কিলোমিটার মতো বাকি আছে। সো এখান থেকে চাপা খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং একদম সেট আপে। ওকে দেখো এই দেখো হাইওয়েটা, আর এখানে দেখা যাচ্ছে কোলাঘাট 3 কিলোমিটার তমলুক, আর হচ্ছে এটা হচ্ছে মেসেদা। এখান থেকে এখান থেকে সোজা গেলে মেসেদা 1 কিলোমিটারের মধ্যে রেজিস্ট্রেশন পড়ে যাবে এখানে। আর হচ্ছে আমাদের গ্রুপ, তো গাইস আমরা এখন চা টা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:17, আর আমাদের নেক্সট হল্ট প্রবাবিলিটি থাকবে হচ্ছে নন্দকুমার, আর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টও করবো আজকের রাইডের। অ্যান্ড আজকে একটা ঠিক আছে, ভালো লাগছে বেশ রাইড করে, এবং বহুদিন পর আমি এত মানে 1 বছর পর প্রায় আমি সি বিচের কাছাকাছি যাচ্ছি রাইডে। আর একটা কথা তোমাদেরকে বলি যে
পিলিয়ন নিয়ে কিন্তু রাইড করতে আমার একটুও কিন্তু অসুবিধা হচ্ছে না হান্টারে। যদি কেউ ভাবছো যে পিলিয়ন নিয়ে অসুবিধা হয় হান্টারে রাইড করতে, কিন্তু সেটা ভুল, কনসেপচুয়ালি ভুল, কারণ আমি নিজে করছি এখন আর তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করছি আর কি। কিন্তু রাইড করছি মানে এতদিন ধরে যে মানে এক বছর ধরে যে রাইডগুলো করছিলাম কিন্তু এত স্লিক রাস্তা কিন্তু করিনি, মানে এরকম ধরনের স্লিক রাস্তা না, মানে উড়িষ্যা গেছি কিন্তু ঠিক আছে, উড়িষ্যার ব্যাপারটা আলাদা, স্টেটে আলাদা হয়ে যাচ্ছে, বাট এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও কিন্তু স্টিল কিন্তু এই হাইওয়েটাই কিন্তু এই এক্সপ্রেসওয়েটা কিন্তু আমাদের চারিদিক পাশে কিন্তু গাছ কিন্তু দেখতে পাচ্ছি, আর তার সাথে কিন্তু এই গাছ বা গ্রিনারি এত সুন্দর রোড কিন্তু দেখতে কিন্তু হেভি লাগে কিন্তু গাছ বরাবরই কিন্তু, আর গ্রিনারি তো ভাই গ্রিনারি নেচার এটা কিন্তু আমার ফেভারিট ভাই, বহুত ফেভারিট। কিন্তু কী বলে তোমাকে কীভাবে বোঝাবো যে এত সুন্দর এত ভালো লাগে যে গ্রিনারি দেখতে, আর এত সুন্দর লাগে ভাই সাফ। আর আমাদের আজকের আর রাইডের আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা কী টোল প্লাজা যা, হ্যাঁ দেখতে পাচ্ছি না কিছু, এই যে নন্দকুমার এইভাবে ঘুরছে, দীঘা যে রাস্তাটা আমরা সেই রাস্তাটাই কিন্তু নেবো এবং নিয়ে সিধা যাবো আর কি। আর আমাদের এইখানে এই এইটা ক্রস করার পর মেবি আমরা আজকে ব্রেকফাস্ট করবো 7:47 মানে প্রায় আর 8টা বাজে বাজে ছুঁই ছুঁই। এই রাস্তাটা এই রাস্তা সিধা চলে যাচ্ছে হচ্ছে দীঘা আর জলপাই বগুড়ান জলপাই এবং কন্টাই। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রাস্তা পেয়ে গেছি এবং এখানে কিন্তু স্পিড 60 এরকম একটা লিমিট আছে এখানে, আর পুলিশ কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে এবং স্পিড কিন্তু চেক করে ক্যামেরা দিয়ে, যদি 60-এর ওপরে যায় তো ভাই চালান ভালো। আমাদের নন্দকুমার ক্রস করে কিন্তু এখানে আর কি ডি রাজফুড প্লাজা বলে এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। আর এখানে আমরা কিন্তু নন্দকুমার থেকে অনেকটা মানে কত হবে 5-6 কিলোমিটার মতন এসে কিন্তু এখানে লাঞ্চ করবো, দেখবো লাঞ্চে কী আসে তোমার সব দেখাবো, প্লিজ তোমার ভিডিওতে থাকো। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে আছে কচুরি আর ঘুগনি আছে, তো সবাই খাচ্ছে সবাই খিদে পেয়ে গেছে সব। আর তো তোমার সাথে তো বেশ চলো, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি এখন কন্টাইয়ের দিকে, আমাদের নেক্সট হল থাকবে কিন্তু কন্টাই। খুব সুন্দর রোড ভাই সাহেব, দীঘা তোমার কন্টাই থেকে দীঘা যাওয়ার রোডটা সিঙ্গেল হলেও এত সিনিক এত এত ভেজিটেশন এত দারুণ দারুণ গায়ে মাথা খারাপ হয়ে যাবে এত ভেজিটেশন। দেখতে পাচ্ছ আমার ডান দিকে গ্রিনারি আর গ্রিনারি বাদিয়ে দেখো ক্ষেত, হো 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 বাদিয়ে ক্ষেত গাছপালা কত কিছু রয়েছে ভরে ভরে রয়েছে এদিকে, দারুণ দারুণ অসাধারণ লাগছে আজকে জার্নিটা কিন্তু। আর আমাদের আগের যে জার্নিটা কতদূর হয় কি সেটা উপর নির্ভর করছে, এখানে কিন্তু ভাই আচ্ছা এই দুটো গাড়িকে ওভারটেক করতে দিচ্ছে না দেখো, আর আমি এই দুটো গাড়িকে ওভারটেক করলাম আর সেটা তাদের পছন্দ হয়নি, আমারটা আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল ওরা। এখান থেকে দীঘা 45 কিলোমিটার, কন্টাই এখান থেকে 13 কিলোমিটার, সরি গাইস তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি, এখান থেকে কন্টাই হচ্ছে আর 13 কিলোমিটার আর দীঘা হচ্ছে 45 কিলোমিটার, মানে আমরা দীঘা এবং দীঘার খুব কাছে ক্লোজে চলে এসেছি, মানে সমুদ্র আর মাত্র আমরা এখান থেকে আর কত হবে এখান থেকে 15 এদিকে হচ্ছে 13, মোটামুটি ধরো 15 আর 13 কত হচ্ছে ওই 38 এরকম কিলোমিটার পর আমরা কিন্তু ফাইনালি দেখতে চলেছি ভাই সমুদ্র সি বিচ। দাঁড়ালাম ওখানে একটু রেস্ট টেস্ট নিলাম ওখানে, আমার যে পিলিয়ান যে দিদি বসে আছে ওনার পায়ে একটু চোট লাগা আছে তাই ওনার একটু অসুবিধা হচ্ছিলো বলে ওখানে দাঁড়ালাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। তো গাইস একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই যে এই রোডে যারা
রাইড করছো তারা একটু কেয়ারফুলি ভাবে রাইড করো, একটা তো ঠিকই। আর আমার কিন্তু বাদিয়ে কিন্তু যে গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো সাধারণতভাবে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, সেই গাছগুলো কিন্তু প্রমাণ দেয় এগুলো মনে হয় আই গেস ইউক্যালিপটাস গাছ আই থিঙ্ক। ওকে, আর একটা কথা বলি যে এত তো রাইড করলাম, এত তো বিভিন্ন জায়গায় গেলাম বাইক নিয়ে স্কুটি নিয়ে যেখানে গেলাম, মানে সেটা আমি এতদিন বুঝেছি রাইড ফাইড করে মানে স্কুটি বা বাইক নিয়ে, যেটা কি বুঝলাম যে ভাই যেখানে তুমি যাচ্ছ পৌঁছানোর থেকে না যে যাওয়ার যে মজাটা সেটা কিন্তু আলাদা লেভেলের হয়, আলাদা লেভেলের হয়, যেটা হচ্ছে আমরা এখন এক্সপ্রেস করছি এইটা কিন্তু দারুণ। এইটাই হচ্ছে বাইক নিয়ে রাইডিং করার মজা তাই আমার মনে হয়। যে যাওয়া চলে গেলাম ব্যাস খতম, বাট যেটা মজাটা কিন্তু এইটাই মজা, এই যাচ্ছি সাফারে, এই যে সাফারের যে মজাটা বা রাস্তায় যাওয়ার যে মজাটা সেটা কিন্তু আলাদাই লেভেলের, আলাদাই। এটা কিন্তু আমি তোমাদের বলে দিই, এটা কিন্তু কনটাই মোড়, এই যে বাসগুলো যে ডান দিক চলে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু জানি ডান দিক চলে যাচ্ছে যে মোড় যে সরি তো গাইস এটা জানি জানি ওটা আমি জানি তো ওটা এই তো দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়েছে রে বাপ রে বাপ। তো গাইস যেটা বললাম এই রাস্তাটা এসে এইটা এখান দিয়ে গেলে জ্যামটা পম্প পাবো জানি, হ্যাঁ ব্যাস ভেঙে গেলাম। আগেরবারে এসে এখান দিয়ে গিয়ে সিধা চলে গেছিলাম, ঠিক আছে। ওরে বাপরে বাপ, ওখান দিয়ে যেতে আমার আধ ঘন্টা লেগেছে, আধ ঘন্টা এটা এটা ক্রস করতে। তো রাস্তাটা দেখছো এখান থেকে এসে এটা কিন্তু কনটাই মোড়, এখান থেকে ডান দিক যে চলে যাচ্ছে সেটা কিন্তু একদম ডান দিক গিয়ে কিন্তু এই কনটাই শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে দীঘা। আর আমরা আমাদের আজকে ডেস্টিনেশন কিন্তু এখান থেকে বাদিক, মানে সামনে গিয়ে আমরা বাদিক নেবো, আমরা তো আগের দিন গেছিলাম আগের বছর গেছিলাম ডান দিকে, এবার কিন্তু বাদিক। তো আর কিছুক্ষণ আর কত কিলোমিটার বাকি আছে, হার্ডলি 10-12 কিলোমিটার বাকি আছে, এরপরেই কিন্তু আমরা সি বিচ দেখতে পারবো এই ব্লগে। তো চলো পরে তোমার সাথে একদম কন্টাই রাস্তায় দেখা হচ্ছে। আমরা কিন্তু গাইস কাথি শহরে ঢুকে পড়েছি এবং এখন ঘড়িতে বাজে 10:33, মানে আমরা অনেক লাইট থেকে এসেছি, রোডটা এখন আছি যে আমরা এখন যে রোডটায় আছি তার নাম হচ্ছে জুনপুট কাথি মোড়, ওটা নো ওটা নেম। এই কন্টার এদিকে মানে কাথির এদিকে কিন্তু ভালোই গরম রয়েছে, দারুণ অসহ্য একটা গরম লাগছে। এখন বাজে ঘড়িটা 10:50, অনেকরকম ভালো রকম গরম পাচ্ছে আর অসহ্যকর গরম ভাই। আর হ্যাঁ আর একটা জিনিস কিন্তু ব্যাপার আমি লক্ষ্য করছি, যতই কিন্তু আমরা এর দিকে যাচ্ছি সমুদ্রের দিকে যাচ্ছি ততই কিন্তু হাওয়ার পরিমাণটা তত কিন্তু বাড়ছে, মানে হাওয়ার যে একটা এ আছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু সমুদ্রের ধারে আছি। আর দেখতে পাচ্ছ এখানকার গ্রাম মাঠ চাষবাস হচ্ছে এখানে আশেপাশে, আমার যে ডান দিকে নারকেল গাছ বা আর কি লাগবে। যতদূর জানি যে ঘোরার থেকে শিক্ষা আর অন্য কোনো শিক্ষা হতে পারে না, ঘুরে যতটা তুমি শিক্ষা লাভ করবে বই পড়ে অতটা তুমি শিক্ষা লাভ করতে পারবে না। তুমি পড়েছো ঠিক আছে, জ্ঞান লাভ করেছো সে ঠিক আছে, এটা করতেই হবে সবার জীবনে এটা থাকে, বাট ঘুরে যদি তোমরা না এক্সপ্লোর করতে পারো যে হ্যাঁ আমি পড়েছি এগুলো রিলেট যদি না করতে পারো তাহলে সেই পড়ার মানে কী ভাই, জানি না ভাই। সুন্দর একটা জায়গায় গ্রাম, সত্যি গ্রাম দেখলে আমি একদম আর কত কত যে আমি ইন্সপায়ার হই, গ্রাম দেখলে মনে হয় চোখ জুড়িয়ে মনে হয় গ্রামের ভেতরেই থেকে যায় আর বাড়ি যেতে ইচ্ছাই করে না। দারুণ দারুণ অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। বাঁদিকে যে খালটা দেখো কত সুন্দর লাগছে না, আর ওই দেখো একটা আমাদের ভাটার চিমনি দেখতে পাচ্ছি এখান থেকে আমি, বেশ আজকে রাইডটা করে সত্যি বৃথা হয়নি আমার, আমার সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে অনেকদিন পর আমরা এত কোনো একটা একটা স্পটে স্পেশালি স্পটে আসলাম, মানে লাস্ট এসেছিলাম মনে হয় এতে তোমার হচ্ছে ওই কী বেশ বলে ওটাকে, হ্যাঁ ক্যানিয়ন অফ বেঙ্গল ক্যানিয়ন যাকে বলা হয়। আরে
বেঙ্গল ক্যানিয়ন, সেটা হচ্ছে তোমার এতে ছিল, মেদিনীপুরে ছিল, এটা মনে হয়, হ্যাঁ এটা মেদিনীপুরে ছিল, ওটার নাম ছিল হচ্ছে গনগনি, রাইট গনগনি। যদি তোমরা গনগনি ভিডিও না দেখে থাকো প্লিজ গিয়ে আমাদেরকে চেক আউট করো গনগনি ভিডিওটা, গনগনি ভিডিওটা অনেক ভালো হয়েছে, গনগনি ভিডিওটা আর খুব সুন্দর জায়গা, তোমরা যে দেখে কিন্তু যেতে পারো গনগনিতে, আমি দারুণ জায়গা। আর আজকেটা তো ভাই একটা আলাদাই আলটিমেট লেভেলের ফান হতে চলেছে আছে আজকে আমাদের গ্রুপে, আজকে অ্যানিভার্সারি বলে কথা, মানে অ্যানিভার্সারি রাইড হচ্ছে অ্যাকচুয়ালি, কেক পেক কাটা হয় বিকেলের দিকে, তো অতি পূর্ণ মানে একটা আলাদাই ব্যাপার, আলটিমেট চ্যালেঞ্জ, হান্টার কীভাবে ওঠে আমি সেটাই দেখবো। সেকেন্ড গিয়ার লাগিয়ে দিয়েছি, সেকেন্ড গিয়ার, এবার দেখো তুলবো দেখো গাড়িটা। ও কে ফোন করছে না তখন থেকে, এই রোডটা ঠিকঠাক রোড পেয়ে গেছি, ভালো রুট কিন্তু এটা, এখানে বেশিরভাগই দেখলাম জলাভূমি, কিন্তু চারিদিকে কিন্তু জলাভূমি। পরে দেখছি কে ফোন করছে, আগে আগে মজা রাস্তার মজাটা নিই, রাজপুর রাইডে যার জন্য এসেছি, সেটা যদি না করি ভাই তাহলে আর কী করবো না। আহা হা হা হা, কত সুন্দর লাগছে ভাই, সাপ দেখলাম ওখান থেকে চড়াই, তারপরে এসে কিছুক্ষণ এসে কিন্তু আমরা এইরকম একটা অফরোডিং করতে করতে যা প্যাচ করতে করতে যাবো। অফরোডিং করতে করতে স্যারেলিং করতে করতে যাবো এখানে, দেখি হান্টারে কীরকম স্যারেলিং হয় ভাই সব। তবে দারুণ হচ্ছে স্যারেলিং, আরে তাই হান্টারে স্যারেলিং করতে করতে যাচ্ছি ভাই সব, দারুণ হচ্ছে কিন্তু স্যারেলিং। তো গাইস আমরা হোটেলে পৌঁছে গেছি, পরে বাইকগুলো জাস্ট পার্কিং করে দিয়েছে, মানে দুটো হাঁস খেলা করছে, স্নান করছে হাঁস হাঁসের বাচ্চাগুলো, আর আমার ব্যাগটি এখানে পার্কিং করেছে, ভেতরে গিয়ে রুমগুলো দেখাবো, তারপরে বহুত গরম দশেট হয়ে গেছে পুরো, আর ভালো লাগছে না। চ তো গাইস আমরা এখানে চলে এসেছিলাম 11টার সময়, এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এবারে জাস্ট ডেস আউট করে এখন স্নান করতে যাবো, স্নান পান করে এসে আবার একটু বসবো আর কি, মানে সবার সাথে একটু আলটা পাল্টা মারবো, মানে অন্য কিছু হবো না। তো এই ব্লগটা এখানে শেষ করছি, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, মানে এর যে নেক্সট ভিডিওটা আসবে আমরা সি বিচে যাবো, গিয়ে একটু এক্সপ্লোর করবো বিকালে পুরোটা, তো ওটা পরের ব্লগে থাকছে ওটা। তো এই ব্লগটা যদি না দেখবো তাহলে পরের ব্লগটা তো কোনো রিলেট করতে পারবে না, তো প্লিজ চলো পরে দেখা যায় তোমার সাথে, টাটা বাই বাই।